ওয়েবসাইটের মধ্যে কিছু কিছু কমন বিষয় আছে যেগুলো আপনার ম্যাক্সিমাম ওয়েবসাইটের মধ্যে ইউজ করতে হবে। যেমন ধরেন আপনি একটা কন্ট্যাক্ট আস পেজ বানালেন, তো কন্ট্যাক্ট আস পেজের মধ্যে যেটা কমন থাকে সেটা হচ্ছে যে এখানে একটা ফর্ম থাকবে যেখানে মানুষ তার প্রয়োজনীয় মানে মানুষ আপনার সাথে কন্ট্যাক্ট করতে কিভাবে হয়তো একটা ফর্ম থাকবে যেখানে তার নাম ঠিকানা এরকম লিখে আপনাকে একটা মেসেজ পাঠাবে, তারপর হচ্ছে আপনি আপনার মনে করে রিপ্লাই দিবেন। তো এরকম কাজটা করার জন্য একটা খুব ভালো একটা প্লাগইন যেটা খুব বেশি ইউজ হয়, এরকম একটা প্লাগইনের নাম হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7। আমরা এটা অ্যাড করার জন্য আমরা কি করলাম, প্লাগইনস থেকে অ্যাড নিউতে গেলাম। প্লাগইন থেকে অ্যাড নিউতে যেয়ে আমরা ওই প্লাগইনটাকে ইনস্টল করে নেব, অথবা আমরা চাইলে প্লাগইনটাকে আলাদা করে ডাউনলোড দিয়ে তারপরে হচ্ছে আমরা ইনস্টল করতে পারি। আমরা এখানে এক কাজ করি, এখানে বলি কন্ট্যাক্ট ফর্ম 7, এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পরে মানে এটা লিখে যখন সার্চ করবেন এটা কি করবে যে ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ড থেকে এরকম খুঁজে 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 বের করবে। আমরা দেখতে পাচ্ছি যে কন্ট্যাক্ট ফর্ম 7 হচ্ছে এটা একটা প্লাগইন, আর এটাকে সাপোর্ট দেওয়ার জন্য আরো অনেক প্লাগইন আছে। এগুলো যখন নাকি একটা প্লাগইনকে সাপোর্ট দেওয়ার জন্য অন্য একটা প্লাগইন হয় তখন ওটাকে অ্যাড অন প্লাগইন বলে। আমরা এখানে কন্ট্যাক্ট ফর্ম 7 যেটা আছে এটাকে ইনস্টল করে নিই, ইনস্টল না। একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনি যখন কোনো একটা প্লাগইন ইনস্টল করবেন তখন ওটা দেখে নেবেন যে এটা লাস্ট আপডেট কবে আছে, বা এটাকে লেটেস্ট ভার্সনের সাথে আপনার টেস্ট করা হয়েছে কিনা, বা এটা ইউজারের ফিডব্যাক কিরকম, এই বিষয়গুলো আপনারা দেখে দেখে মানে একটু মাথায় রাখবেন। যেমন ধরেন এখানে দেখতে পাচ্ছি যে 1456টা হচ্ছে আপনার ফিডব্যাক টোটাল, 1 মিলিয়ন প্লাস হচ্ছে অ্যাক্টিভ ইনস্টলেশন, 2 মাস আগে হচ্ছে আপনার এটার যে আপডেটটা আসছে আপডেট, এটা হচ্ছে মানে খুবই ভালো একটা প্লাগইন আর কি। এরকম আপনি যদি আপনি চিন্তা করেন যে আপনি জানেন না যে কোনটা ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি যেটা দরকার, যেমন আপনি এখন কন্ট্যাক্ট ফর্ম দরকার আপনি কন্ট্যাক্ট ফর্ম লিখে সার্চ করেন, তাহলে দেখবেন যে কন্ট্যাক্ট ফর্ম রিলেটেড অনেক প্লাগইন চলে আসছে। তো আমি জানি যে কন্ট্যাক্ট ফর্ম 7টা ভালো, তো ওই ক্ষেত্রে আমি কি করলাম কন্ট্যাক্ট ফর্ম 7টা আমি জাস্ট ইনস্টল করলাম। এরকম ভাবে আপনার যখন আমি একটা টপিক বলবো, যেমন ধরেন আমি ফর্মের কথা বলতেছি, তখন আপনি আরো কয়েকটা ফর্ম নিয়ে আপনারা এরকম সার্চ করবেন, সার্চ করে করে শিখবেন। ঠিক আছে, তো আমরা এখানে কন্ট্যাক্ট ফর্ম 7টাকে অ্যাক্টিভেট করে দিলাম। কিছু কিছু প্লাগইন আছে খুব সহজে কাজ করা যায়, কিছু কিছু আছে একটু ঘুরে কাজ করে মানে একটু ক্রিটিক্যাল হয়ে যায় আর কি। তো আপনার এগুলো ইউজ করতে করতে মানে যত প্রবলেম হয় সাধারণত সবগুলো দেখবেন যে আপনারা ফেস করতেছেন, তো প্রবলেম ফেস করেই আপনাকে শিখতে হবে। যদি আপনি প্রবলেম ফেস না করেন তাহলে আপনি প্রপারটা বুঝতে পারবেন না। ঠিক আছে, তো আমাদের এখানে প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তো কন্ট্যাক্ট ফর্ম 7টা যখন অ্যাক্টিভেট হয়ে যাবে তখন এই যে বাম পাশের যে ম্যানোটা এইখানে একটা লিস্টের মধ্যে কন্ট্যাক্ট নামে একটা অপশন অ্যাড হবে, আপনি কন্ট্যাক্টের মধ্যে ক্লিক করলেন। কন্ট্যাক্টে ক্লিক করার পরে যেখানে দেওয়া হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 1 একটা নাম দিচ্ছে, আর হচ্ছে শর্টকোড। শর্টকোডটা হচ্ছে যে মূলত ওয়ার্ডপ্রেসের খুব ভালো একটা ফিচার যেটা কিনা এইটার জন্য ওয়ার্ডপ্রেসের তো মানে পপুলার যে শর্টকোড, এটা হচ্ছে এই এতটুকু কোড লেখার পরে এটার এই এতটুকু কোড বড় একটা কোডকে রেফার করে নিয়ে আসে। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকোড। তো আমরা এই যে শর্টকোডটা আছে শর্টকোডটা ইউজ করলে হয় কি যে যেইটা আমি শো করতে যাচ্ছি ওই রিলেটেড শর্টকোড যদি আমি অ্যাড করি তাহলে হচ্ছে আপনার প্রয়োজনীয় কন্টেন্ট দেখাবে। যেমন আমি এখন চাচ্ছি কি যে এই ফর্মের এই শর্টকোডটা আমি ইউজ করবো, তো কপি করলাম, কপি করে কন্ট্যাক্ট পেজ যেটা আছে কন্ট্যাক্টটা এটাকে এডিট করলাম। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে জাস্ট একটা ইমেজ আছে কন্ট্যাক্টটা, তাহলে হচ্ছে কন্ট্যাক্ট পেজ কন্টেন্ট হিসাবে আছে। তো আমরা পেজটাকে এডিট করবো, কন্ট্যাক্ট পেজটাকে এডিট করবো, এডিট করার জন্য এডিটে চলে আসলাম। এখন দেখা যাচ্ছে কন্ট্যাক্টটা, আমি কন্ট্যাক্ট পেজ যে এখানে লেখাটা আছে আমি এখানে জাস্ট শর্টকাটটা পেস্ট করে দিলাম। আমি চাইলে এখানে আরও লেখা লিখতে পারি, যেমন ধরেন লোরেম বা লিপকাম ডট কম, এখান থেকে আমি মনে করেন যে কিছু ডামি টেক্সট নিয়ে আসলাম। ঠিক আছে, কিছু মানে জাস্ট কিছু টেক্সট যেটা মানে আপনি যদি এমনিতে লিখতে যান তাহলে দেখা যাবে কি যে আপনি কী লিখবেন সেটা বুঝতে পারতেছেন না, তো সেক্ষেত্রে আমরা ডামি টেক্সট ইউজ করতে পারি। তো আমরা এখানে বললাম মনে করেন কিছু লেখা থাকবে, ঠিক আছে কিছু লেখা থাকবে, আপনি মনে করেন যে আপনার পছন্দ মতো কিছু লেখা লিখলেন,
লেখার পরে আপনি জাস্ট এই যে ডিটেলসটা মানে শর্টকাটটা শর্টকাট আপনি এখানে পেস্ট করে দিলেন, পেস্ট করে এখন আপডেট বাটনে ক্লিক করলেন। মানে আপনি যখন ফার্স্ট টাইম পেজ অ্যাড করবেন তখন এটা থাকবে পাবলিশ, বাট যখন একবার এটা পাবলিশ হয়ে যাবে এরপর থাকবে শুধু আপডেট। আপডেট হয়ে গেল, আমরা এখন ভিউ পেজের মধ্যে ক্লিক করবো, ভিউ পেজ অথবা উপর থেকে এখান থেকে ভিউ পেজে ক্লিক করবো। ভিউ পেজের মধ্যে ক্লিক করে দেখি কি কি আছে। এখন এখন আছে হচ্ছে সেই ইমেজটা, আমাদের কন্ট্যাক্টার, কিছু লেখা যেটা আমরা দেখলাম। এরপরে দেখেন একটা ফর্ম চলে আসছে, বলতেছে ইউর নেম রিকোয়ার্ড, ইমেল রিকোয়ার্ড, সাবজেক্ট, তারপর হচ্ছে ইউর মেসেজ, তারপর হচ্ছে সেন্ট। তার মানে হচ্ছে এখন কোন একটা ইউজার এখানে এসে ডাটাগুলো লিখে মনে করে সেন্ড করতে পারবে। এখানে একটা এরর দেবে, কি এরর দেবে যে আপনার এখানে ইমেলটা হয় নাই। এখানে আপনি ইমেল বলছেন তাহলে আপনি ইমেল দিবেন, আপনি মনে করেন এখানে একটা ইমেল দিলেন, ঠিক আছে, একটা ইমেল দিলেন আপনি দিয়ে সেন্ড করলেন। আমরা কিন্তু একটা এরর মেসেজ পাইলাম। তারপরে এখানে হচ্ছে এটা যাবে না, কারণ হচ্ছে আপনি লোকাল হোস্ট থেকে কাজ করতেছেন, ঠিক আছে, এটা হচ্ছে প্রবলেম। সমস্যা না, আপনি যখন লাইভ সার্ভারে কাজ করবেন তখন দেখবেন এই প্রবলেমটা হচ্ছে না, ঠিক আছে। তো এখন আমাদের যে বিষয়টা কি হচ্ছে যে ফর্ম এখন আমাদের সাবমিট হচ্ছে, এখন আমরা জাস্ট এই যে ফর্মটা আছে এই ফর্মের ডাটাটা যখন সেন্ড হবে, সেন্ড হওয়ার পরে কোথায় যাবে সেটা দেখবো। সেটা দেখবো কিভাবে, যে আমরা কন্ট্যাক্ট ফর্ম থেকে শর্টকাটটাকে নিয়ে আসলাম, এখন এটাতে এডিটে ক্লিক করবো। এডিট এডিটে ক্লিক করলে এই ফর্মটা যেখান থেকে আসতেছে ওইটা ওইগুলো আমরা দেখতে পাবো, যে এটা কোথা থেকে আসতেছে বা কিভাবে আসতেছে বা কি কি অপশন এখানে আছে। বা তাছাড়া এখানে যখন আমি সেন্ড করতেছি তখন একটা ইরর মেসেজ দেখাচ্ছে, এই ইরর মেসেজগুলো আপনার আপনি চাচ্ছেন সেন্ড করতে, সব অপশন আপনি কন্ট্যাক্ট ফর্মে যে এডিট পেজ আছে এডিট পেজের মধ্যে করতে পারবেন। আমরা এখানে এডিট অপশনটা চলে আসছে, এখন দেখতে পারেন যে কি কি লেখা আছে। এখানে বলতেছে ফর্ম, ফর্মটা বলতে বোঝায় যে আপনার এখানে যে ফর্মটা ডিসপ্লে হবে এই ফর্মটাকে বোঝায় হচ্ছে ফর্ম টাইপের মাধ্যমে। যেমন এখানে বলতেছে লেভেল, ঠিক আছে, লেভেল, যারা নাকি এসটিএমএল আগে থেকে জানেন তাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে, বাট যারা এসটিএমএল জানেন না তাদের আপাতত দেখে রাখতে পারেন, ঠিক আছে। তো আরো মানে আপনি যখন ওয়ার্ডপ্রেসটাকে খুব ভালোভাবে বুঝতে যাবেন তখন হচ্ছে আপনার এইচটিএমএল সিএসএসটা জানতে হবে, বাট যেটা আসছে ওইটা মানে মোটামুটি চালাইতে পারবেন না বুঝে। তো আমি আপনাদের সাজেস্ট করবো যেন আপনার এইচটিএমএল সিএসএস গুলো শিখে নেন। তারপর তো আমরা দেখতেছি যে এই অপশন গুলো এখানে আছে, যদি আপনি কোনো অপশন অ্যাড করতে চান, যেমন আপনি এখন কোড জানেন না, বাট আপনি কি করতেছেন দেখতেছেন যে ইউর নেম রিকোয়ার্ড, তারপর হচ্ছে এখানে কিছু একটা লেখা, তারপর হচ্ছে কি যে আমরা দেখেছি ইউর নেম রিকোয়ার্ড, তো এরকম হচ্ছে বিষয়টা। তো আমরা কি করলাম যে এই লেখাটাই কপি করলাম, মনে করে কপি করে এখানে পেস্ট করলাম, যেহেতু ওইগুলোতে একটা ইন্টার আছে এখানে একটা ইন্টার দিয়ে দিলাম। তাহলে হচ্ছে কি যে ইউর নেমে যে আমরা এখানে মনে করেন বললাম ফোন, ঠিক আছে, আমরা এখানে বললাম কি ইউর ফোন নাম্বার, বললাম ইউর ফোন নাম্বার। এরপর এই যে এখানে থার্ড মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে লেখাটা এটা হচ্ছে মূলত এই বক্সের কোড, এটাকে বলে শর্ট কোড, এটাও শর্ট কোড। থার্ড ব্র্যাকেট দিয়ে যেগুলো লেখা হতো এগুলো হচ্ছে শর্ট কোড। এই শর্ট কোডের মাধ্যমে এরকম একটা বক্স চলে আসে। তো আমরা এই শর্ট কোডটাকে আপাতত বাদ দিয়ে দিলাম, বললাম এখানে আমাদের একটা টেক্সট হবে, কোথেকে এই যে উপরে দেখেন কত অপশন আছে, এখান থেকে আমরা একটা টেক্সট নিলাম। টেক্সট নিয়ে বললাম যে এইখানে ডাটাটা রিকোয়ার্ড কিনা, রিকোয়ার্ড বলতে যে আমি এখানে যদি ডাটাটা ইনপুট না করি তাহলে কি ফর্মটা সেন্ড হবে কি হবে না, যদি রিকোয়ার্ড থাকে তাহলে সেন্ড হবে না, যে ডাটাটা অবশ্যই ইনপুট করতে হবে। তো আমরা এখানে বললাম ডাটাটা ইনপুট হবে, আর এখানে নেম মানে এখানে মূলত কি নামে ডাটাটা পাস হবে, আমি বললাম এখানে ফোন ফোন বললাম ফোন হিসাবে যাবে, তারপরে ধরেন এখানে আমি বললাম ফোন। এখন এটাই মনে করেন আমাদের যে মেসেজ বা এই ফোনের মাধ্যমে মূলত আমরা কি ফোন নাম্বারটা রিসিভ করব। আবার কন্ট্যাক্ট ফর্মে গেলাম, যে এটাকে ইনসার্ট করলাম, ইনসার্ট করার পরে দেখেন এখানে চলে আসছে যে টেক্সট ফোন চলে আসছে, ঠিক আছে। এটা যখন আপনি সেভ করবেন, সেভ করার পরে একটা রিলোড দেন, দেখেন এখানে ইউর ফোন নাম্বার রিকোয়ার্ড নামে একটা অপশন চলে আসছে, ঠিক আছে, ওকে।
এরপর আমরা এখানে মেলের মধ্যে ক্লিক করব। মেল মেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফোন, মানে মেলটা হচ্ছে যে আপনার তো এখানে ফর্মটা সাবমিট হলো, এই ফর্মের মাধ্যমে হচ্ছে ফর্মটা সাবমিট হবে, আর মেলের মাধ্যমে হচ্ছে যে এই এখানে যা কিছু লিখবে এটা কোথায় যাবে ওইটা সেট করবেন হচ্ছে আপনি কন্ট্যাক্ট ফর্মের এই মেল সেকশনের মধ্যে। ওকে, তো এখন দেখাচ্ছে যে টু এই ইমেলটা, তার মানে হচ্ছে আপনি যদি আপনার ইমেলে সেন্ড করতে চান তাহলে টু এর মধ্যে আপনার ইমেল লিখবেন। যেমন আমি এখানে লিখলাম, মনে করেন সাপোজ আপনার নাম মামুন, আপনি বললেন এখানে মামুন @gmail.com বা আপনার ইমেলের নামটা এখানে লিখলেন, এই হচ্ছে প্রসেস। এইভাবে করে আপনি ডাটাগুলো সেন্ড করবেন। বলেছে মেসেজ বডি, আপনার ইনবক্স এর মধ্যে কোন মেসেজটা যাবে এটা হচ্ছে কোন ইমেলে যাবে, পরে আপনার ইনবক্স এর মধ্যে যে ইমেলটা যায় এখানে লেখা থাকে ফর্ম, মানে কার থেকে আসছে, ওইখানে এডিটরটা যাবে, সাবজেক্ট আপনি এখানে একটা সাবজেক্ট দিয়ে দিলেন যে সাবজেক্ট রিলেটেড টপিকসটা আসছে, ঠিক আছে। সর্বশেষ হচ্ছে এখানে ফোন, এই ফোনটাকে আমি এখানে বললাম যে কি হবে ফর্ম এইটা, সাবজেক্ট হচ্ছে এটা, আমি এখানে বললাম আবার কি ফোন নাম্বারটা এটা, ঠিক আছে। জাস্ট এখানে যে কোডটা আছে এই কোডটার মাধ্যমে মূলত লেখাটা আসবে, আমি এখানে ফোন দিয়ে দিলাম তাহলে এই এখানে লেখাটা আসবে। ওকে, জাস্ট এটা আমরা সেভ করে দিলাম। তাহলে এখন মেলটা কোথায় যাবে, কার কাছে যাবে, ওই ডিটেলসটা আমরা এখন জানি। ওকে, এখন আপনি চাচ্ছেন যে এখানে যে যে ইরর মেসেজটা যেটা দিচ্ছে, আপনি এখানে সেন্ড করতে যাচ্ছেন তখন আপনাকে বলতেছে যে এই এখানে কি বলতেছে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, তারপরে আপনি যখন ফিল করবেন তখন এরকম এরর দেখাচ্ছে, এই যে মেসেজ গুলো দেখাচ্ছে এরর মেসেজ বা সাকসেস মেসেজ, সকল মেসেজ হচ্ছে এই মেসেজ ট্যাবের মধ্যে, ঠিক আছে। আপনি যদি এখানে মানে চেঞ্জ করতে যান প্রত্যেকটা আপনি পরে পরে চেঞ্জ করতে পারবেন, যেমন এখানে বলতেছে কি দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, আপনি যদি এখানে অন্য কিছু লিখে দেন তাহলে ওই লেখাতেই আপনার এখানে শো করবে। ওকে, এই হচ্ছে প্রসেস। এরপর হচ্ছে আরেকটা এডিশনাল সেটিংস, এডিশনাল সেটিংস হয় কি যারা নাকি অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট, মানে যারা জাভাস্ক্রিপ্ট বা যে করে জানে তাদের জন্য হচ্ছে এই সেকশন, তো নতুনদের জন্য এই সেকশনটা আপাতত দরকার নেই। ওকে, সেভ করে দিই। এখন দেখেন আমাদের একটা মানে কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্ট পেজের মধ্যে সুন্দর একটা ফর্ম চলে আসে।